সকল প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ সবল নিরাপদে আজকের এই দিনই বৈঠকে কোরআন ও বিশুদ্ধ সুন্নাহর কথা শোনা শোনানোর বোঝা এবং বোঝানোর আশা করছি তৌফিক দিবেন অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ যিনি বসার তৌফিক দিয়েছেন আশা করছি ইনশাআল্লাহ তিনি আমাদেরকে শোনা এবং শোনানোর তৌফিক দিবেন সেই পর্যন্ত আমরা যেন ধৈর্য সহকারে বসে থাকতে পারি শুরুতেই দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ সকলকে ধৈর্য দিন আল্লাহুম্মা আমিন প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার দ্বীন শিখার জন্য যার নিয়ে আসা ধর্ম নীতি আদর্শকে শিখার জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি যার আদর্শ অনুকরণ অনুসরণ আমাদের জন্য জরুরি যিনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার নও যতক্ষণ পর্যন্ত আমার আনীত ধর্মের 100% অনুসারী না হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ আমাদের জন্য জরুরি আর সে লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করছি বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা আজকে এটি তাওহীদ কনফারেন্স তাওহীদ কনফারেন্সে আমার আলোচনার বিষয় হিসাবে আমি বেছে নিয়েছি তাওহীদ প্রতিষ্ঠায় সালাফে সালেহিনদের ত্যাগ তিতিক্ষা এবং আমাদের শিক্ষা যে তাওহীদ কনফারেন্স আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই তাওহীদ প্রতিষ্ঠায় সালাফে সালেহিনদের জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত এবং সেখান থেকে আমাদের কি শিক্ষা কোরআন হাদিস সালাফে সালেহিনদের জীবনী থেকে আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আলোচনা শুনে বুঝে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে রাজি আছেন কিনা আল্লাহ তৌফিক দিক আল্লাহুম্মা আমিন প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা আমার আলোচনার বিষয় ইতিমধ্যে অবগত হয়েছেন তাওহীদ তাওহীদ কনফারেন্সে আলোচনার বিষয় তাওহীদ প্রিয় ভাইয়েরা আজকে আমি শুরুতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যেটা আপনারা জানেনও এই জন্য জানিয়ে দিতে চাই যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন জানার পরেও জানিয়ে দেও যাতে করে মুমিন দুরূপ করে আসে তাওহীদ কাকে বলে তাওহীদ ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদ তাওহীদান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে এক জানা এক মানা এক বিশ্বাস করা সর্বক্ষেত্রে আল্লাহ এক এটা মেনে নেওয়া এর নাম হলো সংক্ষিপ্ত আকারে তাওহীদ যেটা আপনারা সকলেই জানেন প্রিয় ভাইয়েরা চলুন তাওহীদের এত গুরুত্ব কেন আমি কয়েকটি গুরুত্বের কথা বলবো নাম্বার এক পৃথিবীতে আসার আগে আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আল্লাহ আমাদের একটা ইন্টারভিউ নিয়েছিলেন সেই ইন্টারভিউ কিন্তু হালাল হারাম বিষয়ে ছিল না সেই ইন্টারভিউ কিন্তু ইসলামের নামাজ রোজা হজ যাকাত অন্য কোনো বিষয়ে ছিল না রুহের জগতে আমাদের একটা ইন্টারভিউ ছিল সেই ইন্টারভিউটা আমাদের তাওহীদের উপর ছিল যে কথাটি আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের 9 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা আরাফে বলছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে আমাদেরকে আমাদের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছিলেন একটা প্রশ্ন করেছিলেন সেটি কি আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের সৃষ্টিকর্তা পালন করতা নই তাহলে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে আমাদের যে ইন্টারভিউ নিয়েছিলেন যে প্রশ্নটি করেছিলেন সেটাও কিন্তু তাওহীদের প্রশ্ন ছিল আল্লাহু আকবার তাওহীদের কত গুরুত্ব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমাকে আপনাকে মাতৃগর্ভ থেকে ভূপৃষ্ঠে দুনিয়ার জমিনে পাঠালেন দি চাইল্ড ইজ দ্য বর্ন বাই দ্য ওয়াইফ একটা মায়ের মাধ্যমে একটা স্ত্রীর মাধ্যমে সন্তান পৃথিবীতে আসবে মায়ের মাধ্যমে যখন আমরা পৃথিবীর মুখ দেখলাম ঠিক পৃথিবীতে আসার পরেও কিন্তু আমাদের প্রথমে তাওহীদের কথাই শোনানো হয়
যদি একটা হাদিস, এই হাদিসটা কেউ হাসান বলেছেন কেউ দাইফ বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি উম্মি হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিসসালাহ, ফাতিমা যখন হাসানকে প্রসব করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানের কানে আযান দিয়েছেন। হাদিসটা কেউ হাসান বলেছেন কেউ দুর্বল বলেছেন, তবে শায়খ বিন বাস রাহিমাহুল্লাহ সহকারে অনেক স্কলাররা বলেছেন নবজাতক শিশুর কানে আযান দেওয়া যায়, অনুমতি আছে। তাহলে রুহের জগতেও আপনাকে তাওহীদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, পৃথিবীতে আসার পরেই আপনার কানে যদি আযান দেওয়া হয় তখন আপনাকে তাওহীদ শেখানো হচ্ছে, তাওহীদ সম্পর্কে জানানো হচ্ছে। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার কানে আযান দেওয়া হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তাহলে রুহের জগতেও তাওহীদের গুরুত্ব, পৃথিবীতে আসার পরেও আপনাকে তাওহীদের গুরুত্ব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআন নাজিল করার পরে সর্বপ্রথমই কোরআনুল কারীমের অন্যতম একটা উদ্দেশ্য তাওহীদ প্রতিষ্ঠা করা, যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 3 নম্বর আয়াতে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুল উহকিমাত আয়াতু, এটা এমন একটা কিতাব যার আয়াতগুলো হিকমত সম্পূর্ণ, প্রজ্ঞা সম্পূর্ণ। উদ্দেশ্য কি? প্রথমে আল্লাহ বলছেন উ'বুদুল্লাহ, এটার উদ্দেশ্য হলো তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে জানালেন। চলুন, রুহের জগতে ছিলাম তখনও তাওহীদ, পৃথিবীতে আসলাম তখনও তাওহীদ। যে কোরআন, দি কোরআন ইজ লেটেস্ট এন্ড গ্রেটেস্ট বুক অফ দ্য ওয়ার্ল্ড, এই কোরআনুল কারীমের উদ্দেশ্য তাওহীদ, আলহামদুলিল্লাহ। এরপরে যে নবী রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন, আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বেস্ট কাইন্ড এন্ড মোস্ট ওয়ানেস্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে পৃথিবীতে যত নবী রাসূলগণ আসছেন সবারই উদ্দেশ্য ছিল তাওহীদ, আলহামদুলিল্লাহ। যেটি আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের 14 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 5 6 নম্বর লাইনে বলছেন, ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেকটা উম্মার কাছে আমি রাসূল পাঠিয়েছি। কেন? প্রথম মেসেজ কি? আমি আবুদুল্লাহ, একমাত্র আল্লাহর তাওহীদের স্বীকার করো, একমাত্র আল্লাহকে এক বলে জেনে নাও। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের পৃথিবীতে আসার প্রথম টার্গেট, প্রথম কাজ, প্রথম ডিউটি তাওহীদ, এটি আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাওহীদের গুরুত্ব সম্পর্কে আর বলছি না। এবার চলুন, পৃথিবী থেকে যখন বিদায় নিচ্ছেন, আপনার আব্বা আম্মা অসুস্থ শুয়ে আছে, মনে হচ্ছে মারা যাবে, এই মুহূর্তেও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আব্বা আম্মা অসুস্থ, মারা যাচ্ছে মারা যাচ্ছে মনে হচ্ছে, তুমি তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মরার আগেও একটু পরে মারা যাচ্ছে, এই মুহূর্তে আল্লাহর নবী তাওহীদের গুরুত্ব দিচ্ছেন, সুবহানাল্লাহ। এরপরে যখন আপনার আব্বা আম্মা মারা গেল, কবরে রাখা হলো, ফেরেশতা এসে প্রথম যেই প্রশ্নটি করবে, সহিহ বুখারীর 1338 নম্বর হাদিস এবং তিরমিজি আবু দাউদের 4753 নম্বর হাদিস, সেখানেও তাওহীদ, মার রব্বুকা, তোমার রব কে, এটা কি তাওহীদ নয়? তাহলে রুহের জগতে ইন্টারভিউ দিয়ে আসলাম, আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এবার রুহের জগৎ থেকে শুরু করে আবার যখন কবরের জগতে গেলাম, বিশাল একটা মুহূর্ত পাড়ি দিয়ে সেখানেও সর্বশেষ কুশ্চেন, মার রব্বুকা, তোমার রব কি? তাওহীদের গুরুত্ব কতটুকু বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। চলেন, এবার আমি চলে যাচ্ছি এই তাওহীদ প্রতিষ্ঠায়। সালাফে সালেহীন দি তারা কত কষ্ট করেছেন, কত বিপদে কিরকম তারা ধৈর্য ধারণ করেছেন। সালাফে সালেহীনদের কথাগুলো বলার আগে আমি একদম শুরু থেকে কিছু ইতিহাস টানতে চাই। চলুন, এক নাম্বার ইতিহাস আমরা বলতে চাই, আদম আলাইহিসসালামের দুটো ছেলে ছিল, হাবিল এবং কাবিল। কোরআনুল কারীমের 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা দেখেন, لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك। হাবিল কাবিলকে বলল, ভাইয়া
আমাকে মারার জন্য যদি তোমার হাতটা বাড়িয়ে দাও মা নাদিবাসি আমি তোমাকে মারব না কেন ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি এটা তাওহীদ না আল্লাহর ভয় করা তাওহীদ নয় তাওহীদের ইবাদত এটা দেখেন এখানে একজন আরেকজনকে মেরে ফেলতেছে ভালো মানুষটা বলছে আমি আমার রবকে ভয় করি তাওহীদ নিয়ে বাঁচতে চাই আমি তোমার মতো অন্যায় করতে পারি না কেন সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা দুজন মুসলমান যখন অস্ত্র নিয়ে ঝগড়া করে ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার যে মারলো সেও জাহান্নামী যারে মারলো সেও জাহান্নামী জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী যেই লোকটাকে মারা হলো তার কি অন্যায় সে কেন জাহান্নামে যাবে আল্লাহর নবী বললেন ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি আরে যাকে মেরেছে সেও তো সুযোগ পেলে মারতো এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে তার মানে বিবরণে বোঝা যাচ্ছে আবি হাবিল মারার প্ল্যান ছিল না ভাইয়া আমাকে মারলে মারুন আমি তাওহীদ নিয়ে বাঁচতে চাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ারা চলুন নূহ আলাইহিস সালাম কোরআনুল কারীমের 20 নম্বর পড়া 17 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন আল্লাহ বলছেন ওয়ালা ক্বাদ আরসালনা নূহান ইলা কওমি ফালাবিথ ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে 950 বছর তাওহীদের কাজ করলেন শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা দিন রাত আমি আমার জাতিকে তাওহীদের দাওয়াত দেই কিন্তু এরা তাদের হাতের আঙ্গুলকে কানের ভিতরে ঢুকিয়ে রাখে আমার তাওহীদের দাওয়াত কবুল করতে চায় না যেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 8 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে বলছেন ওয়াকালাল মালাউ আল্লাযীনা কাফারু মিন কওমি ইন্না লানারাকা ফি সাফাহা নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা বলল নূহ তোমাকে তো দেখি মদন মানুষ তুমি পাগল নির্বহ নূহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিচ্ছে আর তাকে পাগল বলছে তার মানে আপনিও তাওহীদের দাওয়াত দিবেন এমন সুন্দর করে তাওহীদ সম্পর্কে জাতির সামনে তথ্য উপস্থাপন করবেন এক শ্রেণীর মানুষ আপনাকে পাগল বলবে এক শ্রেণীর মানুষ আপনাকে মিথ্যুক বলবে এটাই চূড়ান্ত এটা বলে আসছে এখনো বলবে এতে সালাফে সালিহিনদের মন ভেঙে পড়ার কোনো কারণ নেই শুধু কি তাই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে দেখুন কোরআনুল কারীমের 1 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন সূরা বাকারার 71 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকুতুনুনা নাবিয়িনা বিগাইরি হক তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে খুলেন তাফসীর ইবনে কাসির মূল বইয়ম 1 নম্বর খণ্ড খুলেন ইবনে কাসিরের ব্যাখ্যায় লেখা হয়েছে 300 জন নবীকে বনী ইসরাইলের মতো খারাপ মানুষেরা 300 জন নবীকে অন্যায়ভাবে হত্যা করেছে তাফসীরে তবারি 1 নম্বর খণ্ড এই আয়াতের তাফসীরে লিখেছে সকাল থেকে মাত্র 1 ঘন্টা টাইমে 43 জন নবীকে এই বনী ইসরাইল হত্যা করেছে 1 ঘন্টাতে 43 জন নবীকে হত্যা করেছে এটা তাফসীরে তবারির ঘটনা আপনাকে বললাম বনী ইসরাইল অসংখ্য নবীদেরকে হত্যা করেছে এই তাওহীদের দাওয়াত প্রচার প্রসারের জন্য ও আমার সারাফি ভাইরা আপনারা যারা বসে আছেন মনুক্ষণ্ণ হওয়া মন ভেঙে পড়ার কোনো কারণ নেই আপনার উপর আঘাত আসতে পারে কিন্তু তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারেন না দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের গুরুত্ব বোঝাতে গিয়ে আরেকটি কথা আমাদেরকে শোনালেন কোরআনুল কারীমের 12 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন এখানে নবী সালে আলাইহিস সালামকে কি বলা হচ্ছে ক্বালু ইয়া সালিহ ক্বাদ কুনতা ফীনা মারজুয়া ক্বাবলা হাযা আতানহানা আন না'বুদ সালে তুমি যখন থেকে আমাদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছ তখন থেকে তোমাকে আর ভালো লাগে না কদে কুনত ফিনা মারজুয়া আরে তাওহীদের দাওয়াত দেওয়ার আগে তো তুমি আমাদের কাছে ভালো মানুষই ছিলা কেন তুমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছ তার মানে প্রিয় দিনী ভাইরা
এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিনা আপনাকে সমাজে পরিবারে থানায় গ্রামে শহরে এক কথায় এমন হতে পারে আপনাকে দেশ থেকে দেশান্তরিত হতে পারে এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা আরাফে আল্লাহ বলছেন দেখুন قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب شعيب عليه السلام جاتي شعيب কে বলল ইয়া শুআইব লানুখরিজান্নাকা অবশ্যই আমরা তোমাকে আমাদের দেশ থেকে বের করে দেব আউলা তাউদুন্না ফি ক্বরিয়াতিনা লানুখরিজান্নাকা অবশ্যই তোমাকে আমাদের দেশ থেকে বের করে দেব আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা অথবা আরেকটা অপশন হলো আমাদের ধর্মে তোমাকে ফিরে আসতে হবে অপশন দুইটা এক নাম্বার অপশন আমাদের দেশে যদি থাকতে হয় তাহলে আমাদের মতো চলতে হবে শিরিক বেদাতের সাথে চলতে হবে আর যদি বলো না আমি শিরিক বেদাতের সাথে আপোষ করতে চাই না তাহলে আমরা তোমাকে ঘাড় ধরে আমাদের দেশ থেকে বের করে দিব এই যে দেখুন শুআইব আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন তাকেও তার দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হলো শুধু কি তাই নয় নাম্বার পর এক নাম্বার বিষয় আল্লাহ বলছেন অকাল মালাউল লাযীনা কাফারু মিন ক্বাওমিহ লাইন ইত্তাবাতুম শুআইবা লাইন ইত্তাবাতুম শুআইবা তোমরা যদি শুআইবের কথা শোনো ইন্নাকুম ইদাল লাখাসিরুন তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সাবধান শুআইবের কথা শোনা যাবে না শুআইবের কথা শোনা যাবে না শুআইবের কথা শুনলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এরপরে আরো জ্বলন্ত প্রমাণ দেখুন কোরআনুল কারীমের 13 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده قرر الله بلسن وقال الذين كفروا لرسلهم কাফেররা তাদের রাসূলদেরকে বলল লানুখরিজান্নাকুম মিন আরদিনা অবশ্যই আমরা আমাদের জমিন থেকে আমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দেব আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে আমাদের গ্রাম থেকে বের করে দিব তাওহীদের দাওয়াত বন্ধ করো আর না হয় এই দেশে তোমাদের ঠাঁই হবে না এই যে দেখুন এখানেও নবীদেরকে হুমকি দেওয়া হলো চলুন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এত দূরে যাওয়ার দরকার নাই আপন বাবার কাছে যখন তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন আল কোরআন পারা 16 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 9 যখন বাবাকে বললেন ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'উ ওয়া লা ইয়ুবসিরু ওয়া লা ইয়ুগনি আনকা শাইআ আব্বা আপনি কেন এমন মূর্তির ইবাদত করেন মা লা ইয়াসমা'উ যে গানে শোনে না ওয়ালা ইউবসিরু চোখে দেখে না ওয়ালা ইউগনি আনকা শাইআ আপনার কোনো উপকার করতে পারে না বলতে 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 ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা বলল ইব্রাহিম লা ইল্লাম তান্তাহি এই যে তাওহীদের দাওয়াত দিচ্ছ এই দাওয়াত যদি এই মুহূর্তে বন্ধ না করো লা আরজুমান্নাকা তোমাকে রজম করব পাথর মেরে তোমাকে মেরে ফেলবো আল্লাহু আকবার তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে কলিজার টুকরা সন্তানকে বাবা দেখতে পারে না তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে যে বাবা নিজে মরতে রাজি সন্তান বেঁচে থাকুক ওই বাবা বলছে এই দাওয়াত যদি বন্ধ না করো তোমাকে পাথর মেরে মেরে ফেলবো আল্লাহু আকবার কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিলেন আপনার কি জবাব হবে আপনার আব্বা যদি আপনাকে বলে তুমি যে সহিহ আকীদার সালাফি দাওয়াত দিচ্ছ তুমি যে তাওহীদ এবং আকীদার দাওয়াত দিচ্ছ সাবধান আগামীকাল সকাল থেকে আমার বাড়িতে থাকলে এই দাওয়াত আর চলবে না তখন আপনি কি বলবেন আপনার আব্বার সঙ্গে বেয়াদবি করবেন না ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু
كان بي حفيا قال سلام علي ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সালামু আলাইক আপনার উপর অভিবাদন আপনি আপনার জায়গায় থাকেন আমি বিদায় নিলাম সালামু আলাইহি মানে শান্তির জন্য দোয়া হয় আমি বিদায় নিচ্ছি থাকেন আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করেন প্রিয় সালাফি ভাইরা আপনার নীতিও কিন্তু এটা হবে মানুষ মারলেও আপনি মারতে পারেন না মানুষ বকা দিলেও আপনি বকা দিতে পারেন না এটাই হলো সালাফিদের নীতি এটাই হলো সালাফদের থেকে শিক্ষা আমাদের এই নীতি চলুন আরো কাছে চলে যাচ্ছি মূসা আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন ফেরাউন তখন কি বলল কোরআনুল কারীমের 16 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 5 6 নম্বর লাইন ফেরাউন বলল যে এই দাওয়াত যদি বন্ধ না করো তাহলে আমি তোমাদেরকে তোমাদের হাত এবং পা খেতে নেব ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুদুইন নখলি তোমাদেরকে আমি ফাঁসিতে ঝোলাবো আমি তোমাদেরকে শোলিতে ঝোলাবো এই তাওহীদের দাওয়াত যদি বন্ধ না করো মুসার প্রতি যদি ঈমান আনো মুসার তাওহীদকে যদি বিশ্বাস করো তাহলে তোমাদেরকে আমি ফাঁসিতে ঝোলাবো শোলিতে ঝোলাবো ফেরাউন সহ্য করতে পারে নাই সুতরাং ফেরাউন মারা যেতে পারে এইরকম ফেরাউনের অভ্যাস সম্বলিত মানুষ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা সম্ভব নয় এরকম ফেরাউনের অভ্যাস কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে থাকতেও পারে এরকম মানুষ থাকতেও পারে আপনাকে বলতে পারে তুমি যদি সালাফি আকীদা মানো তুমি যদি সঠিক বিশ্বাস সঠিক আকীদাকে মূল্যায়ন করো তাহলে তোমাকে শোলিতে চড়াবো তোমাকে ফাঁসিতে ঝোলাবো তোমার হাত কেটে নিব তোমার পা কেটে নিব এত কিছু বললেও আপনি কিন্তু তাওহীদকে ছেড়ে দিতে পারেন না কেন পারেন না দুটো হাদিস আপনাকে শোনাচ্ছি মুসনাদ আহমদে পাবেন মিশকাতে পাবেন মুয়াজ বিন জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি আশরি কালিমাত আল্লাহর নবী আমাকে 10টি অ্যাডভাইস করেছেন 10টি উপদেশ দিয়েছেন 10টি উপদেশের মাঝে প্রথম উপদেশ হলো মুয়াজ লা তুশরিক বিল্লাহ মুয়াজ জীবনে কোনোদিন তাওহীদ নষ্ট করিও না শিরিক করিও না ওয়াইন উত্তিল তাও হুররিকতা তোমাকে যদি কেটে গরুর গোশতের মতো এরকম টুকরো টুকরো করে ফেলা হয় এরপরও তুমি তোমার তাওহীদকে বিক্রি করিও না আরে হুররিকতা তোমাকে যদি পেট্রোল জ্বালিয়ে আগুন দিয়ে ভগ্ন করে ফেলা হয় এরপরও তুমি তাওহীদ থেকে সরে আসতে পারো না এটাই হলো ওই তাওহীদ যেই তাওহীদ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছেন শুধু তাই নয় সহিহ বুখারীর আরেকটা হাদিস শুনেন আন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলাম ওয়াহুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা তখন আল্লাহর নবী নিজের চাদরকে বালিশ বানিয়ে কাবার চত্বরে ভাবে শুয়ে আছিলেন অভিযোগ করলাম আল্লাহর নবী আলা তাদুল্লাহ লানা আল্লাহর কাছে একটু দোয়া করেন না আমাদের জন্য আলা তাস্তানসিরুনা আল্লাহর কাছে আমাদের জন্য একটু সাহায্য প্রার্থনা করেন না কেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের তাওহীদকে স্ট্রং করার জন্য তাদেরকে একটি ঘটনা শোনালেন শোনো তোমাদের কি এমন বিপদ হয়েছে কানার রজুলু ফিমান কবলাকুম তোমাদের পূর্ববর্তী একজন ব্যক্তির ঘটনা শোনাচ্ছি জীবিত মানুষ সুস্থ মানুষ কোনো সমস্যা নাই ইউহফারু লাহু ফিল আরদি এই জীবিত মানুষটার জন্য একটা কবর খনন করা হলো ফায়ুজালু ফিহি ওই জীবিত মানুষটাকে কবরের মধ্যে রাখা হলো ফায়ুজাউ বিল মিনশারি এবার লম্বা ধারালো একটা করাত নিয়ে আসা হলো করাত ফায়ু শাক্ম বিনিসনাতাইহি ওই জীবিত মানুষটাকে কবরে শোয়ানোর পরে তাকে জবাই করা হয় নাই তার আত্মা বের করা হয় নাই কিছু না করেই সর্বপ্রথম তার মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো অমায়াসুদ্দুহু দালিকা আন দীনি এরপর সে দিন ছাড়ে নাই তাওহীদ বিক্রি করে নাই শিরকের সাথে আপোষ করে নাই আরে শোনো ওয়ায়ুনশাতু বি আমশাতিল হাদিদ এরপরে লোহার চিরুনি নিয়ে আসা হলো লোহার ধারালো একটা চিরুনি নিয়ে আসা হলো মা দুনা লাহমিহি মিন আজমিন আও আসাবিন লোহা
তার ধারালো চিরুনি দিয়ে ওই ব্যক্তির শরীর থেকে রক্ত গোশত মাংস চর্বি সবকিছু আলাদা করে ফেলা হয়েছে। আত্মা আছে, জীবন বের হয় নাই, রূহ বের হয় নাই, কিন্তু রক্ত গোশত চর্বি সবকিছু যেন আলাদা করে ফেলা হচ্ছে। এরপর দিন ছাড়ে নাই, তাওহীদ নষ্ট করে নাই, আকীদা নষ্ট করে নাই, শিরিকের সাথে আপোষ করে নাই। তাহলে দেখেন তাদের দৃষ্টান্ত, আপনি কি তাদের চেয়ে অসহায়? আপনি কি তাদের চেয়ে বিপদে আছেন? আপনি তাদের চেয়ে অসহায় নয়, তাদের চেয়ে বিপদে আছেন আমি বিশ্বাস করি না। চলুন এবার আমাদের ধারাবাহিক আলোচনার আবার সামনের দিকে যাচ্ছি। আমরা নবী মূসা আলাইহিস সালাম পর্যন্ত দৃষ্টান্ত দিলাম, নবী মূসা আলাইহিস সালাম পর্যন্ত দৃষ্টান্ত দিলাম। এবার চলুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত দেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা অপশন দেওয়া হয়, কয়টা জোরে বলুন। কোরআনুল কারীমের 9 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 5-6-7 নম্বর লাইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা অপশন দেওয়া হয়। নবী মুহাম্মদ, আপনাকে জেলখানায় বন্দী করা হবে, অথবা আপনাকে হত্যা করা হবে, অথবা আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আপনাকে জেলখানায় বন্দী করা হবে, অথবা হত্যা করা হবে, অথবা আপনাকে দেশান্তরিত করা হবে, তাওহীদের দাওয়াত বন্ধ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন, তাই না? বন্ধ করেন নাই, তিনটা অপশন দিয়েছিলেন। দেখেন যেখানেই তাওহীদের দাওয়াত দেওয়া হবে সেখানে আগুন জ্বলতে পারে, কিন্তু আগুন নিভানোর দায়িত্ব আপনার। চলুন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কাছ থেকে আমরা কিছু তাওহীদের জ্বলন্ত প্রমাণ, তারা কিভাবে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, কিভাবে তাওহীদ প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছেন, তার কিছু জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দিচ্ছি। সহি বুখারীর 444 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকাদ রাআইতু 70 মিন আসহাবিস সুফফা, আমি আবু হুরায়রা 70 জন গরীব মানুষকে দেখেছি যারা আল্লাহর নবীর বারান্দায় পড়ে থাকতো। মা মিনহুম রিদা, রিদা মানে লম্বা চাদর, তাদের কারো গায়ে একটা লম্বা চাদর খুঁজে পাওয়া যেত না, ইম্মা ইজার, হয়তোবা কারো গায়ে একটা লুঙ্গি আছে আর কিছু নাই, ইম্মা কিসা, অথবা কারো গায়ে ছোট একটা চাদর আছে। ফায়াজমাহু বিয়াদিহি, ওই লোকটা ছোট চাদরটা দিয়ে এভাবে আটু সাটু হয়ে দাঁড়িয়ে থাকতো, ফায়াজমাহু বিয়াদিহি, হাত দিয়ে চাদরকে ধরে রাখতো, কারাহিয়াতা আনতুরা আওরাতুহু, না জানি কখন অলঙ্গ হয়ে যায়, না জানি কখন ছোট কাপড়টা শরীর থেকে সরে যায়। দেখুন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা বলছেন, একজন দুজন নয় 70 জন সাহাবী এরকম কষ্ট করেছেন, আল্লাহর নবীর কাছ থেকে দীন শিখেছেন, আকীদা শিখেছেন, তাওহীদ শিখেছেন, কিন্তু শত কষ্টের পরেও তারা দীনকে ছেড়ে দেয়নি, আলহামদুলিল্লাহ। আপনার কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে খুব, ছেড়ে দিব? চলেন সহি বুখারীর 7324 নম্বর হাদিসটা শুনেন। সহি বুখারীর 7324 নম্বর হাদিস, আন মুহাম্মাদিন ক্বাল, মুহাম্মদ বলেন, কুন্না ইনদা আবি হুরাইরা, আমরা কিছু তাবি একদিন আবু হুরাইরার কাছে আছিলাম, আমরা কয়েকজন মানুষ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর পাশে বসা, আবু হুরায়রার গায়ে তখন দুটি লাল দামি কাত্তান কাপড় ছিল, ফাতা মাখাতো, আবু হুরায়রা দামি কাপড় দিয়ে নাকের ময়লা পরিষ্কার করছে আর বলছে, বাহ বাহ আবু হুরায়রা, কি চমৎকার, আর বাপের বেটা আবু হুরায়রা, এটা মাখাতো ফিল কাত্তান, আজকে দামি কাপড় দিয়ে আবু হুরায়রা নাকের ময়লা পরিষ্কার করে। অথচ পৃথিবীর মানুষ শোনো, এই দিন শিখার জন্য, এই ধর্ম শিখার জন্য, এই তাওহীদ আকীদা শিখার জন্য, ওয়াইন্নি রাআইতুনি লাখিরু ফীমা বাইনা মিনবারি রাসূলিল্লাহ ইলা হুজরাতি আয়েশা, এই দিনের চর্চার জন্য, তাওহীদের চর্চার জন্য, শিরিক থেকে বাঁচার জন্য, মুহাম্মদের
দিনকে কবুল করে দিনকে ভালোবাসে। আমি আবু হুরাইরার এমন ঘটনা ঘটেছে, আল্লাহর নবীর মেম্বার থেকে মসজিদ নববীর মেম্বার থেকে আয়েশার হুজরা আয়েশার কামরা পর্যন্ত এই জায়গা 10-12 হাত জায়গা হবে, এই জায়গায় মাফশিয়ান আলাইয়া আমি বেহুশ হয়ে পড়ে থাকতাম, আমি সেন্সলেস হয়ে পড়ে থাকতাম, অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। ফায়াজিউল জাই এই মুহূর্তে আল্লাহর নবীর কাছে কোনো ব্যক্তি আসলে ফায়াদাউ রিজলাহু আলা উনুকি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কোনো ব্যক্তি আসলে ওই লোকটা এসে আমার কাঁধের উপর আমার ঘাড়ের উপর পা রাখত। ওয়ায়রা আননি মাজনুন, লোকটা মনে করত আবু হুরায়রা পাগল। ওয়ামা বি মিন জুনুন, পৃথিবীর মানুষ শুনো, আমি হোক আবু হুরায়রা পাগল ছিলাম না, মাতাল ছিলাম না, সেন্সলেস ছিলাম না, মা বি ইল্লাল জু, একটাই ছিল পাগলামি, সেটা আমার পেটে ক্ষুধা ছিল, আমার পেটে খাবার ছিল না, খাবারের কারণে অনাহারে অর্থহারে কষ্ট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার থেকে আয়েশার বাড়ি আল্লাহর নবীর বাড়ি এই জায়গায় দিন শেখার জন্য তাওহীদ শেখার জন্য তাওহীদের প্রচার প্রসারের জন্য আমি আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে থাকতাম, মানুষ আমাকে পাগল মনে করে লাত্তি মারতো আমার কাঁধে, আমার আমার কাঁধের উপর তারা পা রাখতো। এই যে দেখুন, এর চেয়ে জ্বলন্ত প্রমাণ আর কি হতে পারে? আজকে সে আবু হুরায়রা পৃথিবীর শ্রেষ্ঠ ছাত্র, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সকল সাহাবীদের মাঝে 5374টা হাদিসের হাফেজ, এত বেশি সংখ্যক হাদিস পৃথিবীর অন্য কোন সাহাবি আমাদেরকে উপহার দিতে পারে নাই যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উপহার দিয়েছেন। আবু হুরায়রা হয়তো বলবেন কোথাকার হাদিস কোথায় লাগাচ্ছেন, আবু হুরায়রা বিদ্যা শিখেছে, বিদ্যার হাদিস আপনি তাওহীদে নিয়ে যাচ্ছেন কেন? না না না, শুনেন, সহি বুখারীর একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আকীদা সম্পর্কে তাওহীদ সম্পর্কে অসংখ্য হাদিস আমাদেরকে বর্ণনা করেছেন। আরেকটা হাদিস আপনাকে শোনাচ্ছি, বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল ইলা নাহবি আহলিল ইয়ামান, আল্লাহর নবী মুআজ বিন জাবালকে আমাদের দিকে পাঠাইলেন, মুআজ বিন জাবালকে বললেন মুআজ ইহুদি খ্রিস্টানদের কাছে দাওয়াতি কাজ যাচ্ছ, ইহুদি খ্রিস্টানদের কাছে তুমি যাচ্ছ দাওয়াতি কাজ করার জন্য, শোনো তোমার দাওয়াতি কাজের এক নাম্বার বিষয় হলো তাদুহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে কালিমা শাহাদাতের দাওয়াত দাও, আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও, সুবহানাল্লাহ। এবার একটা হাদিস আপনাকে না শুনে পাচ্ছি না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তাওহীদের দাওয়াত দিয়েছেন, দেখুন মুসলিম শরীফের 1764 নম্বর হাদিসটা আজকে দেখবেন, 1764 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইয়ামামার দিকে পাঠাইলেন, কিছু সাহাবীকে ইয়ামামা ইয়ামামার দিকে পাঠাইলেন, ইয়ামামার প্রেসিডেন্ট সুমামা ইবনে উসালকে নিয়ে আসার জন্য। আমরা ইয়ামামার প্রেসিডেন্টকে নিয়ে আসলাম, ফারাবাতু ফি সারিয়াতিন মিন সিওয়ারিল মসজিদ, আনার পরে মসজিদ নববীর খুঁটির সঙ্গে সুমামা ইবনে উসালকে বেঁধে রাখলাম। আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠাইলেন ইয়ামামার প্রেসিডেন্টকে নিয়ে আসার জন্য, ইয়ামামার প্রেসিডেন্টকে এনে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বাঁধা হলো। আল্লাহর নবী আসলেন এসে বললেন মালাকা ইয়া সুমামা, সুমামা বলো তোমার কি ঘটনা, কেমন আছো বলো। দেখেন সুমামা কি বলছে, মুহাম্মদ আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকেও হত্যা করা হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনাকে শুকরিয়া আদায় করা হবে, মাল আর যদি বলেন সুমামা তোমাকে ছাড়বো মালের বিনিময়ে, বলেন মাসিকা কত টাকা লাগবে বলেন দিয়ে দেওয়া হবে। দেখেন এক দেশের প্রেসিডেন্ট যদি আরেক দেশের প্রেসিডেন্টের বাড়িতে গিয়ে, আমি আপনার শত্রু, আমি যদি আপনার বাড়িতে গিয়ে আপনাকে অপমান করি, আপনার চোখে আঙ্গুল দিয়ে কথা বলি, অন্তত পক্ষে 2-4টা থাপ্পড় মারবেন যে বেটা আমার বাড়িতে এসে এত সন্দেহ জোরে কথা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য শান্ত হলেন, 3টা হুমকি দিলেন, আমাকে মারলে আপনাকে মারা হবে, আমাকে ছাড়লে আপনার শুকরিয়া করা হবে, আর যদি মাল চান বলেন কত মাল লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন।
কিছুই বললেন না। দেখেন তাওহীদের দাওয়াত কেমনে প্রচার করেছেন। দ্বিতীয় দিন আসলেন, মালাকা ইয়া সুমামা, সুমামা বলো আজকে তোমার কি অবস্থা, কেমন আছো? সুমামা বলছে ইনতাকতুল তাকতুল জাদামিন, আমাকে মারলে আপনাকে মেরে ফেলা হবে, আপনিও প্রেসিডেন্ট আমিও প্রেসিডেন্ট, আমাকে ছেড়ে দিলে আপনার শুকরিয়া আদায় করা হবে, আর যদি বলেন টাকা লাগবে বলেন কত টাকা লাগবে দেওয়া হবে। আল্লাহর নবী দ্বিতীয় দিনের হুমকি শুনলেন, হুমকির প্রতিবাদে থাপ্পড় মারা তো দূরের কথা, একটা বাক্য আল্লাহর নবী বললেন না, চলে গেলেন বাড়িতে। তৃতীয় দিন আসলেন, মালাকা ইয়া সুমামা বলো সুমামা তোমার কি ঘটনা। সুমামা আবারও বজ্র কণ্ঠে কঠিন ভাবে হুঙ্কার দিয়ে তিনটি কথা বলল, মুহাম্মদ আমাকে হত্যা করলে তোমাকে হত্যা করা হবে, আমাকে ছেড়ে দিলে তোমার শুকরিয়া করা হবে, আর যদি বলো টাকা লাগবে বলো কত টাকা লাগবে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তাওহীদের দাওয়াত কেমনে দিচ্ছেন। এবার তিন দিনের দিন বললেন, সাহাবীরা আতলিকু সুমামা, সুমামার রশি খুলে দাও, সুমামাকে ছেড়ে দাও, সুমামাকে ছেড়ে দেওয়া হলো। সুমামা আশ্চর্য হলেন, অবিবত হলেন, কিন কর্তব্য বিমূঢ় হলেন, আরে এটা মানুষ নাকি ফেরেশতা, মানুষের আচরণ কি এত সুন্দর হয়, এত জোরে হুঙ্কার দিয়ে কথা বললাম, আমাকে হত্যা করা দূরের কথা, থাপ্পড় মারা দূরের কথা, এটা বাক্য বলা দূরের কথা, আমাকে ছেড়েই দিবে মানুষ নাকি এটা। فذهب في نخل من قريب من المسجد النبي صلى الله عليه وسلم মসজিদ নবীর পাশেই খেজুর বাগানে গেলেন, গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন, এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ তোমার আচরণে আমি অভিভূত হয়েছি, তোমার ব্যবহারে আমি আশ্চর্য হয়েছি, তোমার দিনকে কবুল করলাম, তোমার মনিব এক আর তুমি আমার লিডার। এরপর দেখেন এখানেই শেষ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহর নবী আমি একটা উমরা করতে চাই, আপনি আমাকে পারমিশন দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা ঠিক আছে যাও উমরা করে আসো। উমরা করার জন্য একজন প্রেসিডেন্ট গিয়েছে, মক্কার সবাই তো দেখছে যে সুমামা উমরা করতে আসছে, এটা দেখার পরে মক্কার কাফেররা বলছে আসওয়াত্তায়া সুমামা, সুমামা তুমি নাকি বেদিন হয়েছো, তোমার দিন নাকি বিক্রি করেছো। সুমামা বলছে না 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 আমি বেদিন হইনি, আমি সঠিক দিন গ্রহণ করেছি, যেভাবে কটাক্ষ করে আমাকে কথা বলেছো এভাবে যদি আরেকটা কথা বলো, আমি শুধু মুহাম্মদের দিন গ্রহণ করি নাই, এভাবে কটাক্ষ করে কথা বললে মুহাম্মদের আদেশ অনুযায়ী আমি বলছি, এভাবে যদি কটাক্ষ করে কথা বলো তাহলে আমার ইয়ামামা থেকে তোমাদের মক্কায় একটা গমের দানাও আমি প্রেসিডেন্ট পাঠাবো না। এই হুমকি দিয়ে দিলেন, আমি শুধু মুহাম্মদকে ভালোবাসি নাই, ওই দট পারমিশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদের পারমিশন ছাড়া গমের দানাও তোমাদের মক্কায় ডুববে না। এবার জাতির উদ্দেশ্যে তিনটা ভাষণ দিলেন, শোনো ইসলাম গ্রহণ করার আগে মুহাম্মদের ধর্মের চেয়ে নিকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে ছিল না, ইসলাম গ্রহণ করার পরে এই ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম। দুই, ইসলাম গ্রহণ করার আগে মুহাম্মদের চেহারার চেয়ে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, ইসলাম গ্রহণ করার পরে মুহাম্মদের মতো সুন্দর মানুষ আর আমার কাছে হতে পারে না, ইসলাম গ্রহণ করার আগে মুহাম্মদের দেশ মদিনা, মদিনার চেয়ে নিকৃষ্ট কোনো দেশ আমার কাছে ছিল না, ইসলাম গ্রহণ করার পরে মদিনাই আমার কাছে শ্রেষ্ঠ দেশে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ, এরূপটা কেন আসছে? এদিকে খেয়াল করুন দিনি ভাইরা, আপনারা কি বুঝতে পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তাওহীদের দাওয়াত দিয়েছেন, বুঝতে পেরেছেন? আপনাদের কোনো উপকার হচ্ছে? জীবন চলার পথে এগুলো সহায়ক হবে? তো চলুন আমি আপনাকে আরেকটা হাদিস শোনাচ্ছি। দাওয়াত দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন, এই হাদিসটি পাবেন তিরমিজির 2471 নম্বর হাদিস, তিরমিজির 2471 নম্বর হাদিস। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ উখিফতু ফিল্লাহ ওয়া মা ইখাফু আহাদুন, আল্লাহর পথে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে আমি নবীকে যত ভয় দেখানো হয়েছে এই রকম ভয় পৃথিবীর কাউকে দেখানো হয়নি। ওয়ালাকাদ উযীতু ফিল্লাহ ওয়া মা ইউযা আহাদুন, এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে আমি নবী মুহাম্মদকে যত কষ্ট দেওয়া হয়েছে এই রকম কষ্ট পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি। শোনো আমার সাহাবীরা, একটা ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি। মক্কা থেকে 78 কিলোমিটার তায়েফ, মক্কা থেকে 77 কিলোমিটার তায়েফ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে তায়েফের প্রান্তরে চলে যাচ্ছেন। তিরমিজির 2471 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন তায়েফে যাচ্ছিলাম মালি ওয়ালি বিলালিন তুআমুন, 30 দিনের সফর ছিল, ওয়ালাকাদ আতাত আলাইয়া সালাসুনা মিন ইয়াউমিন ওয়া লাইলা, 30 দিন পর্যন্ত আমি আমার সাহাবী বিলালকে সাথে নিয়ে 30 দিন পর্যন্ত আমি কাটিয়েছি এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে। শুনো, মালি ওয়ালি বিলালিন তুআমুন, আমি নবী মুহাম্মদ বলছি আমি এমন আমার সাহাবি বিলালের তেমন কোন খাবার ছিল না, ইল্লা শাইউন ইউরিহতু বিলাল, মক্কা থেকে বের হওয়ার সময় বিলাল রাদিয়াল্লাহু আনহু গোপনে, বিলাল রাদিয়াল্লাহু আনহু গোপনে কাফেরদের চোখের অগোচরে একটু খাবার বগলের নিচে লুকিয়েছিল। একটা মানুষ বগলের নিচে কয়দিনের খাবার নিতে পারে? এক বেলার খাবার তো বগলের নিচে হয় না। বিলাল রাদিয়াল্লাহু আনহু, আমি এমন বিলাল এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে বগলের নিচে একটু খাবার নিয়েছিলাম, এই খাবারই আমাদের 30 দিনের খাবার ছিল। তাহলে বলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে খাবারে কত কষ্ট করেছে, 30 দিনের খাবার বগলের নিচে নিয়ে গিয়েছেন, এরপরেও তায়েববাসী বিশ্বনবীর সাথে ভালো আচরণ করে নাই, আমার নবীকে মত্যক্ত করেছে, আমার নবীকে আঘাত করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, তাওহীদের দাওয়াতকে বর্জন করেছিল। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত বন্ধ করেন নাই। ফেরেশতা বলছে, মুহাম্মদ বলেন, এই যে তায়েফের পাহাড়গুলো একদম ছেড়ে দিয়ে এদেরকে আলু বক্তা বানিয়ে ফেলবো, এদেরকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেন নাই, ধৈর্য ধারণ করেছেন, বলছেন না এদের জন্য বদদুয়া করতে পারি না। এই যে দেখুন আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদ, আমাদের ইমাম তাওহীদের দাওয়াত দিতে গিয়ে খাবারে যেমন কষ্ট করেছেন, রক্ত ঝরিয়েছেন, এরপর কারো বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করে নাই। আমার প্রিয় সালাফি ভাইয়েরা, কিসের এত আপনার কষ্ট, কিসের এত আপনার অভিযোগ, কিসের এত আপনি বলছেন আমাকে ইহুদি বলা হয়, আমাকে খ্রিস্টান বলা হয়? আরে আপনাকে তো ইহুদি খ্রিস্টান বলা হতেই পারে, মুহাম্মদের মতো ব্যক্তিকে যদি পাগল বলতে পারে, মুহাম্মদের মতো ব্যক্তিকে যদি পাগল বলে গালি দিতে পারে, নূহ আলাইহিসসালামের মতো ব্যক্তিকে যদি মিথ্যক বলতে পারে, নূহ আলাইহিসসালামের মতো ব্যক্তিকে যদি মূর্খ বলতে পারে, বনী ইসরাইলে যদি 300 জন নবীকে হত্যা করতে পারে, 1 ঘন্টায় 43 জন নবীর কল্লা যদি কাটতে পারে, তাহলে আপনাকে ইহুদি খ্রিস্টানের দাল বললে এত কষ্ট হয় কেন? মনে কষ্ট নেবেন না, আপনাকে আল্লাহ কবুল করুন, আমাদেরকেও আল্লাহ কবুল করুন, মনে কষ্ট নেবেন না, তাওহীদ মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমি আপনাকে এতটুকু বলতে পারি, আল্লাহর কসম করে, আল্লাহর কসম 100 বার করে বলতে পারি, আপনি যদি তাওহীদের মতো মূল্যবান সম্পদ নিয়ে কবরের যাত্রী হতে পারেন, ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি আপনাকে জান্নাত থেকে ঠেকাতে পারবে না। আপনি যদি তাওহীদের মতো মূল্যবান সম্পদকে নিয়ে এই পৃথিবীর সবচাইতে নোংরা মানুষ হয়েও যদি বিদায় নিতে পারেন, আপনার তাওহীদ যদি ঠিক থাকে, একদিন হলেও
আপনার জান্নাতের ফয়সালা হবে। আর যদি এই পৃথিবীর সবচাইতে বড় বুজুর্গানে দিন হয়ে যান, এই পৃথিবীর সবচাইতে বড় বিদ্বান হয়ে যান, আপনার গাছের গোড়ায় যদি সমস্যা থাকে, গাছের মূল ভিত্তি যদি ঠিক না থাকে, নিশ্চিত জেনে রাখুন আপনার মতো ব্যক্তি জান্নাতে যেতে পারবেন না। তাওহীদ যদি ঠিক না থাকে, আপনি তেমন জাহান্নামী, ফেরাউন যেমন জাহান্নামী আপনি তেমন জাহান্নামী, আবু জাহেল যেমন জাহান্নামী আপনি তেমন জাহান্নামী, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তেমন জাহান্নামী, এভাবেই জাহান্নামে থাকতে হবে। এটা হলো তাওহীদের পাওয়া। সময় শেষ, আমিও আলোচনা দীর্ঘ করছি না। প্রিয় ভাইয়েরা, একটা হাদিস সংক্ষিপ্ত আকারে বলেই বিদায় নিব। আমাকে যে এটা দেওয়া হয়েছে আমি খেয়াল করি নাই, দুঃখিত। একটা হাদিস বলেই আমি বিদায় নিচ্ছি। হাদিসটি সহিহ বুখারীর 1612 নম্বর হাদিস। দেখেন, মক্কার একজন প্রেসিডেন্টের মতো জীবন, মুসআব বিন উমাইর, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মক্কার মাটিতে এত দামি আতর স্যান্ড ব্যবহার করতেন, এত দামি স্যান্ড কেউ ব্যবহার করত না। মুসআব বিন উমাইর ঘন্টায় ঘন্টায় নয়, সকাল সন্ধ্যায় কাপড় পরিবর্তন করতেন। এইরকম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে, তাওহীদকে মেনে নেওয়ার পরে, দুনিয়ার সকল কষ্ট তার উপর চেপে পড়ে। শুধু তাই নয়, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, কুতিরা মুসআব ইবনু উমাইরিন ওয়া খায়রুম মিন্নি, মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেলেন, মুসআব বিন উমাইর আমাদের চেয়ে শ্রেষ্ঠ। মুসআব বিন উমাইর যখন শহীদ হয়ে গেলেন, তার লাশটা সামনে পড়ে আছে, তিন ফ্যামিলির মানুষ, দামি বড় লোক মানুষ। এই লোকটা ইসলামের জন্য, ঈমানের জন্য, এই লোকটা ইসলামের জন্য, ঈমানের জন্য মুসআব বিন উমাইর যখন আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করলেন, এই যে দেখুন মারা গিয়েছে, লাশটা পড়ে আছে। ওয়া খায়রুম মিন্নি ইন কুফিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন গুতিয়া রাসুহু বাদাত রিজলাহু। জীবনের শেষ বিদায় কেইন ফ্যামিলির মানুষ মুসআব বিন উমাইর জীবনের শেষ বিদায় নিয়ে যাচ্ছে, তাওহীদের উপর তার মৃত্যু হয়েছে। মুসআব বিন উমাইর কি আল্লাহর নবী এক টুকরো পরিপূর্ণ কাফনের কাপড় দিতে পারছেন না? ইন গুতিয়া রাসুহু, মুসআব বিন উমাইর মাথা ঢাকা হলে বাদাত রিজলাহু, পাটা খুলে যায়। ওয়াইন গুতিয়া রিজলাহু, মুসআব বিন উমাইর যদি মুসআব বিন উমাইরের পা যদি ঢেকে দেওয়া হয় তাহলে তার মাথা খুলে যায়। অর্থাৎ এত ছোট কাপড়, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। কিং ফ্যামিলির মানুষ, অন্যত বংশের মানুষ, অনেক দামি টাকা পয়সাওয়ালা মানুষ, এই লোকটা তাওহীদের জন্য তাওহীদ কবুল করে, তাওহীদের প্রচার প্রসার করে দুনিয়া থেকে এমন ভাবে বিদায় নিচ্ছে, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাফনের কাপড় পর্যন্ত, শেষ পর্যন্ত ঠিকমতো দেওয়া দিতে পারে নাই। তার মানে মুসআব বিন উমাইরের সম্মান কমে যায়নি, মুসআব বিন উমাইরের ইজ্জত কমে যায়নি। দেখুন, মুসআব বিন উমাইর জান্নাতে অবস্থান করছে, মুসআব বিন উমাইর এমন জান্নাত পেয়েছে যেই জান্নাত আমার আপনার পক্ষে পাওয়ার জন্য আমাকে আপনাকে সেই তাওহীদ গ্রহণ করে তাওহীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আর একটু সময় আমাকে কথা বলতে বলা হয়েছে, তাহলে আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। তিরমিজির 2364 নম্বর হাদিসটা দেখুন, তিরমিজির 2368 নম্বর হাদিস, ফাদাল ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ নামাজ পড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফরজ নামাজ পড়াতেন, ইখিরু রিজালুম মিন ক্বামাতিহিম ফিস সালাত মিন আল খাসাসা, দারিদ্রতার কারণে, ক্ষুধার কারণে, পেটে খাবার না থাকার কারণে আল্লাহর নবীর সাহাবীরা মসজিদে নববীতে আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে ফরজ নামাজ পড়ছে, ইখিরু রিজাল, হঠাৎ করে কয়েকজন পড়ে গেছে, ভাস করে মাটিতে পড়ে গিয়েছে ক্ষুধার কারণে। ফালাম্মা সালাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাকুল আল আরাব, এই ঘটনা দেখে আরবরা বলা শুরু করলো, হা উলাই মাজানুন আও মাজানিন, এরা তো পাগল হয়ে গিয়েছে, এরা পাগল, এদের
এদের নবীও পাগল, এরা না খেয়ে খোদার কারণে এভাবে পড়ে থাকে, এরপরে এরা তাওহীদের উপর আছে, ইসলামকে ছাড়ে না কেন? কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফেরালেন, সালাম ফেরানোর পরে সাহাবীদেরকে এসে বললেন, শোনো, মনক্ষণ্ণ হওয়ার কোনো কারণ নেই, মন খারাপ করার কোনো কারণ নেই, তোমরা ভালো করে শোনো, লাউ তাআলামুনা মা লাকুম ইনদাল্লাহ, আজকে খোদার কারণে আমার পিছন থেকে তোমরা ধসে পড়েছো, এরপরেও তোমরা তাওহীদের উপর আছো, আমার দিনকে ছেড়ে দাওনি, শোনো, লাউ তাআলাম আরো ফকির হয়ে যাও, আরো দরিদ্র হয়ে যাও, আরো ভিক্ষুক হয়ে যাও, আরো খাবারে কষ্ট করো, এটাই তোমরা চাইতে। প্রিয় ভাইয়েরা, দারিদ্রতা কখনো, দারিদ্রতার কারণে আপনি কখনো তাওহীদকে বিক্রি করতে পারেন না, অর্থ সম্পদের কারণে আপনি কখনো তাওহীদকে বিক্রি করতে পারেন না। আপনি যদি দারিদ্রতার কারণে তাওহীদকে বিক্রি করেন, তাহলে তো আপনি ওই হাদিসের আন্ডারে পড়ে যাবেন, যেই হাদিসে আল্লাহর নবী বলছেন, এমন একটা জামানা আসবে, ইসবিহুর রাজুল মুমিনান, এক ব্যক্তি সকালে মুমিন থাকবে, ইউমসি কাফিরান, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যায় আবার ঈমান আনবে, ওয়ায়ুসবিহু কাফিরান, সকালে আবার কাফের হবে, মানে ২৪ ঘন্টায় দুইবার তার দিনকে বিক্রি করবে। আল্লাহর নবী বলছেন, ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, এই লোকটি দুনিয়ার বিনিময়ে, দুনিয়ার অর্থ সম্পদের বিনিময়ে তার দিনকে বিক্রি করবে। হাজারো দৃষ্টান্ত রয়েছে এই দেশের মাটিতে, হাজারো দৃষ্টান্ত রয়েছে, মানুষ দিনে দিন, আল্লাহর নবী দিনে দুইবার কথা বলেছেন, দিনে দুইবার দিন বিক্রি করবে, আমরা দেখতে পাচ্ছি দিনে দুইবার তো আছে, দিনে ১০ বার ৫০ বারও তার দিনকে বিক্রি করছে দুনিয়ার সম্মানের বিনিময়ে। যদি তাই না হয়, তাহলে যেই লোকটা মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, ওই লোকটা কোন বিনিময়ে কিসের লোভে মাজারে সিজদা দিল? এই তো কালকে দেখলাম একটা মেয়ে, এই মেয়েটা একটা হুজুরের পায়ে সিজদা দিচ্ছে, আরেকজন লোক বলছে, বাবাকে সিজদা দেও, বাবাকে সম্মান করো, যেই লোকটা বলছে বাবাকে সম্মান করো, রেসপেক্ট করো, সিজদা দাও, ওর পিছনেও এটাই উদ্দেশ্য, অর্থ সম্পদ, যে সিজদা দিচ্ছে তারও এটা উদ্দেশ্য, যাকে সিজদা দিচ্ছে তারও এটা উদ্দেশ্য, সবাই তার দিনকে বিকৃত করছে দুনিয়ার বিনিময়ে। অথচ দুনিয়াটা কি আপনাকে বুঝাই, মুসলিম শরীফের একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, ২৯৫৮ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা তাকাসুর পড়ছেন, আলহাকুমুত তাকাসুর তেলাওয়াত করছেন, আর আল্লাহর নবী বলছেন, ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে, মালি মালি, আমার মাল আমার মাল, এটা আমার মাল, ওটা আমার মাল, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, আল্লাহর নবী বলছে, ও হাল্লাকা ইবনু আদম বিন মালিক, আরে আদম সন্তান, তোমার আবার কিসের মাল, তোমার আবার কিসের বাড়ি, তোমার আবার কিসের গাড়ি, তোমার মাল তো তিনটা, এক ইল্লামা আকালতা ফাআফনাইতা, যা তুমি খেয়েছো এবং পায়খানা করে বের করে দিয়েছো, এটাই তো তোমার মাল, আও লাবিস্তা ফাআপলাইতা, যা তুমি পরেছো, পরার পরে পুরাতন করে ছিঁড়ে ফেলিয়ে দিয়েছো, ওটাই তোমার মাল, আও তাসাদদাকতা ফাআমজাইতা, যা সাদাকা করেছো এবং আল্লাহর পথে দিয়ে দিয়েছো, ওটাই তোমার মাল, এ ছাড়া তোমার কোনো মাল হতে পারে না। তাহলে এই যে নগণ্য তুচ্ছ দুনিয়া, খাইলাম পায়খানা করলাম বেরিয়ে চলে গেল, এটাই নাকি আমার মাল, পড়লাম ছেড়ে ফেলে দিলাম, এটাই নাকি আমার মাল, এ দুটো তো মালই হতে পারে না, এ দুটো মাল খরচের মাল, আপনার স্থায়ী মাল হলো তাওহীদকে ঠিক রেখে আল্লাহর পথে দান করা। তাওহীদকে ঠিক না রেখে যদি এই দুনিয়ার মালিক আপনাকে বানিয়ে দেওয়া হয়, সৌদি সরকার যদি বলে আমার গোটা সৌদি আরব তোমার নামে লিখে দিলাম, আর আপনি যদি বলেন মোহর
রক্তের মাঝে কবুল করলাম, আর আমি বাংলাদেশের অমুক ব্যক্তির জন্য অমুক মাদ্রাসার জন্য গোটা সৌদি আরব কাবা মক্কা সব লিখে দিয়ে দিলাম। আপনার তাওহীদ যদি ঠিক না থাকে, আকীদা যদি ঠিক না থাকে, আরে শুধু সৌদি আরব কেন গোটা পৃথিবী দান করলেও এক পয়সার দাম আসবে না। এটার নাম হলো তাওহীদ এবং আকীদা। প্রিয় ভাইরা, আলোচনা দীর্ঘ নয়, আমরা দূর থেকে আসছি, আরেক জায়গায় গিয়ে কথা বলতে হবে। হয়তো আরেকটা হাদিস যে দুনিয়ার জন্য আপনার তাওহীদকে নষ্ট করছেন তার আরেকটা হাদিস আমি আপনাকে শোনাতে চাচ্ছি। তার আগে আমি একটু বলে নেই, সালাফি সালেহীনদের কথা শেষ করতে পারি নাই, দুঃখিত। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমার আপনার প্রাণের ইমাম, সেই ইমামে আজম এই তাওহীদের জন্য, এই আকীদার জন্য বাদশাহ মনসুরের সময়ে বাদশাহ মনসুর বললেন, আপনি চিফ জাস্টিস, আপনি আমাদের দেশের প্রধান বিচারপতি। ইমাম আবু হানিফা বুঝলেন প্রধান বিচারপতি হলে দিন রাখা ঠিক হবে না, সেখানে আমাকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাদশার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, তাকে প্রতিদিন 10টা করে চাবুক মারা হতো, শেষ পর্যন্ত তাকে বিষ খাওয়ায় মারা হয়। সালাফে সালিহীনগণ বিষ খেয়ে মরতে রাজি আছে, পিস্তলের গুলি খেয়ে মরতে রাজি আছে, তারপরও তারা দিন ছাড়তে রাজি নয়। চলুন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহর গলায়, ইমাম মালিক রাহিমাহুল্লাহর হাত পায়ে রশি লেগে টেনে হেস্টানো হয়। এরপর ইমাম মালিক তাওহীদের দাওয়াতকে বাদ দেয়নি, 10 লক্ষ হাদিসের হাদে হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বহুবার তাকে জেলখানায় বন্দি করা হয়েছে, তারপর তিনি তাওহীদের দাওয়াত বাদ দেননি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই রকম পৃথিবীতে আজও পর্যন্ত দু একটা আসছে আমি জানি না, কিয়ামত পর্যন্ত আরো দু একজন আসবো মানে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। ইমাম আহমদ বিন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে একবার দুবার নয় 7 থেকে 8 বার ইমাম ইবনে তাইমিয়াকে জেলখানায় বন্দি করা হয়েছে, আঘাত করা হয়েছে, জেলখানায় ইমাম ইবনে তাইমিয়ার মরণ হয়েছে। এরপরে ইবনে তাইমিয়া তাওহীদে আকীদার দাওয়াত ছাড়ে নাই। ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাইয়িম জাউজি তিনিও তাওহীদের দাওয়াতকে ছাড় দেননি, নাসিরউদ্দিন আলবানি তাইও তাওহীদের দাওয়াতকে বাদ দেননি, ইবনে হাজার আসকালানি তারাও তাওহীদের দাওয়াতকে বাদ দেয়নি। ও আমার বাংলাদেশের সকল মুসলিম ভাইদেরকে বলতে চাই, যারাই এক মুসলিম আরেক মুসলমানকে তাওহীদের দাওয়াতের কারণে, আকীদার দাওয়াতের কারণে শিরিক বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠে কথা বলার কারণে তাদেরকে গালিগালাজ করছো, তাদের উপর আঘাত হানছো, তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আমরা হলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা খালিদ বিন জিয়াদের উত্তরসূরি, আমরা ইবনে তাইমিয়ার উত্তরসূরি, ইবনুল কাইয়িম জাউজির উত্তরসূরি, ইমামে আজমের উত্তরসূরি, ইমাম মালিক আহমদ বিন হাম্বলের উত্তরসূরি। গলায় ফাঁসি ঝুলতে পারে, জেলখানায় বন্দী হতে পারে, আপনাকে মেরে ফেলা হতে পারে, দেশান্তর কোথাও হতে পারে, কিন্তু এই সালাফিরা কখনো তাওহীদকে ইমামকে বিক্রি করতে রাজি নয়। একদম যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত চলবে, যতক্ষণ পর্যন্ত সালাফিদের গায়ে শ্বাস চলবে, ততক্ষণ পর্যন্ত সালাফিদের কণ্ঠ থেকে তাওহীদ এবং আকীদার দাওয়াত চলবে, শিরিক এবং বেদাতের বিরুদ্ধে সালাফিরা লড়বে ইনশাআল্লাহ। পৃথিবীর কোন মানুষ সালাফিকে ঠেকায় রাখতে পারবে না। সালাফিদের দুনিয়া তো কিছু নয়, সালাফিদের আসল ঠিকানা হলো পরকাল। সালাফিরা জান্নাত থেকে আসছে, আমাদের আব্বা জান্নাত, আদম আলাইহিসসালাম জান্নাত থেকে আসছে, সালাফিদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সালাফিরা সরকার বিরোধী নয়, সালাফিদের আকীদা মানহাজ সরকারের প্রতি আনুগত্যশীল, মুসলিম সরকারের বিরুদ্ধে সালাফিরা কখনো বিদ্রোহ করে না, মুসলিম সরকারের বিরুদ্ধে সালাফিরা কখনো রাস্তা ঘাটে পার্কে সিনেমা হলে গিয়ে মিটিং মিছিল লিপ্ত হয় না, মুসলিম সরকারের বিরুদ্ধে সালাফিরা কখনো
কোনো স্লোগান দিয়ে বাড়ি ঘর গাড়ি ভাঙবে না, এটাই হলো সালাফিদের আকীদা। যতক্ষণ পর্যন্ত মুসলিম সরকার ইসলামী মুসলিম সরকার মুসলিম হিসাবে থাকবে ততক্ষণ পর্যন্ত সালাফিরা সরকারের বিরুদ্ধে লড়তে রাজি নয়। এটা সালাফিদের মানহাজ নয়। হয়তো বক্তব্য শুনে আপনি বলবেন এত গরম বক্তব্য কেন? গরম বক্তব্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সব ক্ষেত্রে নয়, শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলবো, আর আপনি শুধু আমি আপনাকে হাসাবো এই বক্তব্য আমার নবী শিখান নাই। শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে একজন নাইব নবীর মতো, শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে খালিদ বিন জিয়াদের মতো, শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে ওমরের মতো করে একদম বজ্র কণ্ঠে নির্ভয় হৃদয়ে আল্লাহকে খুশি করার জন্য শিরিক বেদাতের বিরুদ্ধে বক্তব্য হবে। প্রিয় ভাইয়েরা, আলোচনা দীর্ঘ নয়, অনেক কথা বলে ফেললাম, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ যদি কোনো ভুল করে থাকি আমি আপনার গোলাম, আমাকে ক্ষমা করবেন। আমার যদি ভুল হয় তাহলে সেটা শয়তানের পক্ষ থেকে, যদি সঠিক বলে থাকি আল্লাহর পক্ষ থেকে, তবে আমার দরজাটা সব সময় খোলা। যদি কোনো মানুষ দলিল প্রমাণ দিয়ে বুঝিয়ে দেন এটা আপনার রং হয়েছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি এক সেকেন্ডের মধ্যে আমি আমার ভুল তথ্যকে লাথি মেরে বিদায় দিয়ে আপনার সঠিক তথ্যকে গ্রহণ করতে রাজি আছি। এটা হলো আমাদের নীতি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি মাহফিলকে কবুল করুন, আমিন। আমার যে দিনী ভাইয়েরা শান্ত শিষ্ট ভাবে বসে আছেন তাদেরকে কবুল করুন, আমিন। আজকের তাওহীদি কনফারেন্সকে কবুল করুন, আমিন। সকলকে সুস্থ সবল রাখুন, আমিন। বাংলাদেশের সকল মুসলমানদেরকে কিসির হানাফি কিসির শাফি কিসির মালিকি কিসির হাম্বলি সবাই আমার দিনী ভাই, সবাইকে আমি আমার মায়ের ভাইয়ের মতো আপন ভাইয়ের মতো ভালোবাসি, তাদের সাথে কোনো দুশ্মনি নেই, সকলকে নিয়ে আমরা একসাথে জান্নাতে থাকতে চাই। মালিক সকলকে আপনি সেই বুঝ সেই আকীদা দান করুন, সকল কে আপনি দ্বীনের জন্য কবুল করুন। সকলে যেন অন্তর থেকে হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি কাটাকাটি রাহাজানি দুর্নীতি সন্ত্রাসী সব কিছু ছেড়ে দিয়ে মুসলমান যেন কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে কোরআনকে হাতে ধরে আল্লাহর নবীর হাদিসকে হাতে ধরে সামনের পথে চলতে পারে, বাতিলকে কখনো ভয় না করে। মুসলমানদের এখান থেকে কোরআন এবং হাদিস এই দুটো নিয়ে এখান থেকে জীবনযাত্রা শুরু হবে, জান্নাতে গিয়ে শেষ হবে। আল্লাহর কাছে দোয়া করি মনিব আপনি আমাদের সকলকে কোরআন সুন্নাহ ভিত্তিক জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিন, আমাদেরকে কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।